আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশের পর জামাতের গুরুত্ব বুঝতে শুরু করেছে বিএনপি? প্রশ্ন, জামাতের পক্ষে একই বললেন গয়েশ্বর, জামাত নিয়ে এখন বিএনপিতে দ্বিধা বিভক্তি। বিএনপিতে এখন দুইটা স্কুল অফ থট বললেও ভুল হবে না। জামাত ইসলামী 10 জুন একটা ঐতিহাসিক সফল সমাবেশ করার পর বিএনপির মধ্যে নানান মত, নানান বিশ্লেষণ, নানান সন্দেহ সংশয়, সেক্ষেত্রে দুইটা স্কুল অফ থট। এই বিষয়গুলো জামাতের লোকজনের বা সাধারণ নাগরিকদের বোঝা দরকার যে কী সেই ডিভাইডেড ওপিনিয়ন, কী সেই দুইটা স্কুল অফ থট। একটা হচ্ছে ভারতপন্থী শাহবাগী তারেকপন্থী বিএনপির থট, আর একটা হচ্ছে খালেদাপন্থী অথবা জাতীয়তাবাদী, প্রকৃত জাতীয়তাবাদী শক্তি বিএনপির থট। এই দুইটা ডিভাইডেড ওপিনিয়ন দেখতে পাচ্ছি। তো এখানে রুমিন ফারহানা টাইপের তারেকপন্থী শাহবাগী ভারতপন্থীদের থট কি জামাতকে সন্দেহ করছে যে সরকারের সাথে আতাত হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরেকটা পক্ষ রয়েছে যারা বিএনপির শক্তিশালী একটা গ্রুপ, স্থায়ী কমিটির সদস্য অথবা মেইন স্ট্রিম মূলধারার, কিন্তু তারাই মাঝে মাঝে তাদের আধিক্য বেশি থাকে, প্রভাব বিএনপি ডিসিশন মেকিংয়ে আবার মাঝে মাঝে কমে যায়, উত্থান পতন কিন্তু দেখা যায়। খালেদা জিয়া সুস্থ হলে রাজনীতিতে ফিরলে তখন আবার দেখা যাবে যে অনেকের ভুল পাল্টে যাচ্ছে। দেখেন, আমি যে কারণে এই কথাটা বলেছি যে এই জামাতের সেই সমাবেশের পর জামাতের গুরুত্ব বুঝতে শুরু করেছে বিএনপি, এর মানে বিএনপির নন শাহবাগী নন ভারতপন্থী যে অংশটা সেটাকে বুঝিয়েছি। কারা তারা আমি বলবো কিছু। যেমন যুগান্তর একটা রিপোর্ট করেছে, শিরোনাম, জামাতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার, গয়েশ্বর, ব্যতিক্রমী কথা। অথচ রুমিন ফারহানাপন্থী বা একটা অংশ কিন্তু বলছে যে সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে দিয়েছে। কী বলেছে দেখেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামাতের সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে নানান আলোচনা হচ্ছে, জামাত রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু এতদিন জামাত কেন রাজনীতি করতে পারেনি সেটাই তো প্রশ্ন হওয়া উচিত, এখন কেন সরকার অনুমতি দিল। কেউ কেউ বলেছেন এই অনুমতি দিয়ে সরকার বোঝাতে চাইছেন তাদের সঙ্গে জামাতে আতাত হয়েছে। তিনি বলেন, আসলে সরকার জামাতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে। গয়েশ্বরচন্দ্র রায় পারফেক্ট কথা বলেছেন, শতভাগ সঠিক কথা বলেছেন, বাধ্য হয়েছে, আতাত টাতাত কিছু না। অ্যাকর্ডিং টু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি তো বিএনপির প্রভাবশালী নেতা, ইউনো দ্যাট। এবং এখানে একটা বিষয় দেখেন যে যারা আজকে জামাতকে সন্দেহ করছে আতাতের, তারা কিন্তু এতদিন জামাতের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের উপর দমন পীড়ন করা হয়েছে, সেই মানবাধিকার সেন্সে তারা প্রশ্ন করেনি, উত্থাপন করেনি, কিন্তু এখন অনুমতি দিয়েছে সন্দেহ করছে। কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় কত সুন্দরভাবে বলছেন যে এতদিন দেওয়া হয়নি, সমাবেশ করবে এটাই তো স্বাভাবিক, সন্দেহ করার কিছু নেই, আতাত টাতাত কিছু না, সরকার বাধ্য হয়েছে, দ্যাটস ট্রু। জামাতের লোকজন কিন্তু এটাই বলছে, প্রথম আলোর সাথে আলাপকালে মাওলানা আব্দুল হালিম, ডাক্তার মোহাম্মদ তাহের, তারা কিন্তু একই কথা বলছে। এরপরে দেখেন, এক ভিসানীতির কারণে সরকারের সবাই প্রেশার মাপছে, সুগার পরীক্ষা করছে, সব কিছু তো শেষ আছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন, এটাই সত্য, আমরা একথাই বলার চেষ্টা করছি। এবং বিএনপির এই তারেকপন্থী ভারতপন্থী শাহবাগপন্থীদের মেসেজ দিতে চাই এই গয়েশ্বরচন্দ্র রায়ের এই বক্তব্যের আলোকে। এক ভিসানীতি আওয়ামী লীগকে উলট পালাট করে দিয়েছে বা চিন্তায় ফেলে দিয়েছে, তাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছে, আতাত তাতাত কিছু না। আর জামাত পারফেক্টলি সেই ভিসানীতির ইউটিলাইজ করেছে, সুবিধাভোগী, সুবিধা নিয়েছে। সরকারের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, আওয়ামী লীগ সরকার নিরাপদে প্রস্থান চাইলে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো জনগণের 10 দফা মেনে নিতে হবে, জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে, তাদের ভোটাধিকার ফেরত দিতে হবে। সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী এমপি এবং তাদের নেতারা সংলাপ করছেন, সংলাপ হতে পারে, কিন্তু এর আগে 10 দফা মেনে নিতে হবে, এরপর নির্বাচনকালীন নির্দিষ্ট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। ক্লিয়ার কাট বক্তব্য। বিএনপির মূল যে দাবি, খালেদাপন্থী বিএনপির যে মূল দাবি, এটা গয়েশ্বরচন্দ্র রায়ের মুখ থেকে বা এই টাইপের ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায়, এই টাইপের নেতাদের মুখ থেকে যত সহজে রিফ্লেক্ট হয়, এটা খুব কম নেতার মুখ থেকেই রিফ্লেক্ট হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঐক্য পরিষদের সভার আয়োজন করে সংগঠনের আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সভাপতি, যাই হোক, যে প্রোগ্রাম বলেছেন সেটা। এখন দেখেন যে অন্য ধর্মের হলেই সে ভারতপন্থী হয় না, গয়েশ্বরচন্দ্র রায়কে আমি সবসময় ইতিবাচকভাবেই দেখি, দিস ইজ আ সিগন্যাল। শহীদ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে, এই ডাকাতের খপ্পর থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, কিছুদিন আগেও আমরা মন্ত্রীদের মুখে শুনেছি জামাত ইসলামী নিষিদ্ধ,
এর মানে তিনিও বোঝাতে চেয়েছেন যে জামাত এখন সরকারের কাছে বৈধ হয়ে গেছে, মানে বাধ্য হচ্ছে, দিস ইজ ট্রু। এর মানে বিএনপির মূলধারার একটা অংশ নন ভারতপন্থীদের কাছে সমাবেশের পর জামাতের গুরুত্ব তারা বুঝতে শুরু করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। আর যারা সন্দেহ করছে, সন্দেহ করলেও জামাতের গুরুত্ব বিবেচনা করে জামাতকে কাছে টানতে বা কাছে টানার চেষ্টা করতে অথবা আওয়ামী লীগের কাছাকাছি যেন না যায় এই কাজ করতে বাধ্য হবে, সন্দেহ করুক আর না করুক। তবে আমি আই অ্যাপ্রিসিয়েট এবং ধন্যবাদ জানাই সঠিক কথা বলার জন্য বাবু ঈশ্বরচন্দ্র রায়কে।